গিরিজি ডক্টর দেওয়াল দেব এবং এটিসি খুলিয়া ইয়ার অনুপম পাল এবং আমাদের গ্রামের চাষিরা এই ধানগুলো দিয়ে আমাদের সাহায্য করেছিলেন। এবং এখানে যতগুলো আমরা বীজ ফেলেছিলাম প্রথম থেকেই এ জলে ডুবে ডুবে একটা উঠেছে, এতে একটা ধানও মরেনি, 120টা ধান এখানে কমে আছে। এবং পাশাপাশি যে সমস্ত হাইলিং ধানগুলো কোনো বীজতলা করেছিল তারা প্রায় সবাই মারা গিয়েছিল। এই ধানগুলো বেঁচেছিল? হ্যাঁ, এগুলো শুধু বেঁচে আছে। এই দেশি ধানগুলো বেঁচেছিল? এগুলো বেঁচে আছে এবং হাইলিং ধান একটাও বেঁচেনি। কম জলের ধান আছে, কারণ দেখা গেল প্রত্যেকটা ধানেই দেশি ধান বলে জলটা অনেকটা সহ্য করে বেঁচেই আছে। আমরা পশ্চিম সিদরকাটি জনকল্যাণ সংঘের পক্ষ থেকে আয়লার পর থেকে আমরা দেশি ধান নিয়ে পুরোদমে কাজ করে আসছি। তো এ পর্যন্ত আমাদের সংগ্রহে 300 বেশি ভ্যারাইটি আছে। তো এবছর আমরা 300 ভ্যারাইটি চাষিদের মধ্যে বিতরণ করেছি এবং ডেমনস্ট্রেশন করছি, পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এই 300 বেশি ভ্যারাইটিগুলো পেয়েছি দিহি বীজ বিনিময় কেন্দ্রের ডক্টর দেবল দেবের কাছ থেকে, পেয়েছি ফুলিয়া এটিসি ডক্টর অনুপম পালের কাছ থেকে, সেবা রাইস ক্যাম্পেনের সাহায্য সমৃদ্ধা এবং বর্ধমানের অভ্র চ্যাটার্জির কাছ থেকে এবং স্থানীয় কৃষকদের কাছ থেকে আমরা বেশ কিছু ভ্যারাইটি কালেকশন করেছি। তো উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে দেশীয় উচ্চ ফলনশীল ধানে আমরা সাফল্য পেয়েছি, বিশেষ করে ক্রীলা সুন্দরী, বহুরূপী, নিকো এই সমস্ত ধানে। কেরেলা সুন্দরী এবং বহুরূপী এই দ্বীপ এলাকায় 5টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 2000-এরও বেশি বিঘা জমি চাষ হয়েছে। তারপরে আমাদের লবণ সহনশীল, আমাদের কাছে এই এখন পর্যন্ত 6টি জাতের ধান আছে, 4টি আমাদের রাজ্যের এবং অন্য রাজ্যের 2টি ধান, মোট 6টি ধান আছে লবণ সহনশীল ধান। তো দেশি ধান চাষে মানুষের আগ্রহ বাড়ছে এবং মানে আস্তে আস্তে দেশি ধানের সঙ্গে সম্পর্কিত মাছ অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতার প্রভাব বাড়ছে। আচ্ছা, এখানে যে এত রকমের ধান করছেন, সব তো একই রকম জমিন নয়, তাহলে আপনারা সেটা কিভাবে করছেন? সব তো লবণ সহনশীল ধান নয়, তাহলে এত রকম জায়গায় সুন্দরবন এলাকায় করছেন? জলের স্তর অনুযায়ী জমিটাকে 3 ভাগে ভাগ করা যায়, উঁচু জমি, মাঝারি জমি এবং নিচু জমি। এছাড়া আছে লবণ সহনশীল ধান লবণ এলাকার জন্যে, এবং উঁচু জমির জন্যে বিশেষ করে এলাকাতে সুগন্ধি ধান এবং যে কম দিনের ধানই চাষ হয়। মূলত সুন্দরবন এলাকায় উঁচু জমির পরিমাণ কম, বেশিরভাগ জমি মাঝারি এবং নিচু জমি। পশ্চিম সিদাকাটি জনকল্যাণ সংঘের উদ্দেশ্য ছিল দেশীয় ধান সম্প্রসারণ করা এবং এলাকা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া আইলার পরবর্তীকাল থেকেই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যেগুলো ধানগুলো আমাদের বাড়াবার দরকার সেগুলো আমরা বিভিন্ন চাষির কাছে তুলে দিয়ে সেগুলোকে বাড়াবার কথা বলছি এবং সেই ধানগুলো যেন এলাকায় আরও বেড়ে যায় সেদিকে আমরা লক্ষ্য নিয়েছেন। আপনাদের সিড ব্যাংক থেকে? আমাদের সিড ব্যাংক মূল সিড ব্যাংক থেকে 200 জন ধান নিয়েছেন 2013 সালে। আর অন্য সিড ব্যাংক থেকে আরও 250 জন ধান নিয়েছে। নীরদবাবু বলুন। হ্যাঁ, আমি জনকল্যাণের সঙ্গে বহুদিন থেকে যুক্ত আছি, তবে ওনাদের কাছ থেকে 2টো ধান আমি নিয়েছিলাম, সেটা আপনারই পাঠানো ধান, একটা ক্যারোলা সুন্দরী আর একটা হচ্ছে আপনার তুলসী মঞ্জুরি। তা এটি খুব অল্প সংখ্যক বীজ ছিল, ক্যারোলা সুন্দরীটা ছিল প্রায় 200 থেকে 250 গ্রাম আর আপনার ওই তুলসী মঞ্জুরিটা ছিল 10 গ্রাম বীজ অনুমান এরকম হবে। আমি তার থেকে এইটা বেশি করেছিলাম এবং আমি যে চাষ করেছিলাম কেরলা সুন্দরীটা, তা কেরলা সুন্দরীটা আপনার ওই সামান্য বীজ থেকে আমি 10 কাঠা জায়গা আমি রোপণ করেছিলাম এবং তাতে 15 মন পাতায় ধান পেয়েছিলাম। আর যেটা হয়েছিল যে আমি 1 কাঠি করে কিন্তু রুয়েছিলাম, যেহেতু অল্প বীজ। সেটা কি মানে কতদিনের বয়সের চারা রয়েছিলেন? আমি রয়েছিলাম 15 দিনের মধ্যে।
আচ্ছা, তো জল তখন কত ছিল? জল আপনার 9 ইঞ্চি ছিল রোয়ার সময়, আর জল 9 ইঞ্চির উপরেই তখন চারাটা জেগেছিল। হ্যাঁ, 15 দিনের চারা, কেরালা সুন্দর অনেক বড় চারা হয়ে যায়, তুলসী মঞ্জিরও বড় চারা। হ্যাঁ হ্যাঁ, তো জলের উপরে জেগে, জলের উপরে জেগেছিল। তো তাতে কি হলো? তারপর ধরুন তাতে দেখা গেল যে গোস খুব বড় বড় গোস হয়েছিল, এবং তাতে 20-25 পর্যন্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি যোগেশগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ এলাকাতে। এখানে একটা ধানের বৈশিষ্ট্য আপনারা দেখুন, আমরা তো বলি যে এক কালি করে চারা লাগালে কি হবে, আমরা সাধারণত 3-4 কালি করে লাগাই। এখানে গত বছরের একটা ধান পড়েছিল, সেই ধান থেকে একটা ধান থেকে কতগুলো গুচি মানে পাশকাঠি হয়েছে সেটা একটু শুনুন। আচ্ছা, এটা কি ধান? এটা তালমুদ ধান, মানে গত বছরের বীজ, গত বছরের বীজ, মানে ধান কাটার পরে যে ধানটা ধরে পড়ে থাকে মাটিতে, জ্যৈষ্ঠ মাসে যে ভরনার পরে এই ধানটা কলা হয়ে আমরা যদি এক কালি করে ধান লাগাই তাহলে তো আমাদের বেশি ফলন হবে, মানে আমাদের বীজের সাশ্রয় হবে। প্রকৃতি থেকে তো এই শিক্ষাটা আমরা নিতে পারি, পারি না? তা আপনি কি সামনে বছর করবেন এক কালি করে? হ্যাঁ, সামনে তো এক কালি করবো। এবং খরচ মাঝে রোয়া বীজ, ধানের খরচ বা চাষের খরচ, মানে পাতলা করে রোলে একটু ধানটা ভালো হবে। ঠিক ঠিক, আমার কানি ধানটা হয়েছে 12 কাটা জায়গায় 6 বস্তা 20 কিলো হয়েছে, এবং কেরালা সুন্দরটা হয়েছে আমার 12 কাটা জায়গায় 7 বস্তা 30 কিলো 35 কিলোর মধ্যে হয়েছে। এবং এদের যে বীজ পাতাগুলো ভালো হয়েছিল এবং ফলন হয়েছিল, এবং নাড়াটা আমাদের নেই, আমাদের সম্পূর্ণ বিচলি 2500 করে বেঁচে দিই, এবং বিলটা খুব লম্বা, অন্তত 5 ফুট 5.5 ফুট। এবং বিচলিগুলো ধানের সঙ্গে পাশাপাশি যে অন্যগুলো কেমন হয়েছে? আমার ভালো হয়েছিল, এবং চাষিরাও জিজ্ঞেস করলো যে তুমি একটা নতুন ধান নিয়েছো এবং লাল ধানটা কি, তো বীজটা কিন্তু আমাকে দিতে হবে। আপনি কি এই ধানটা নিয়ে সন্তুষ্ট? আমি এই ধানটা নিয়ে সন্তুষ্ট। এবং কৃষকদের কি এটা চাইছে আরো? কৃষক আমার বাড়ি থেকে ওরা নিজেরা বীজ পরিবর্তন করে বীজ নিয়ে গেছে, এবং এই বিচলিগুলো কিন্তু ঘর সবাই উপযোগী, প্লাস গরুর খাদ্য হিসেবে কিন্তু খুব ভালো, খুব সুখী। এবং এদের একবার যদি আমরা ব্যবহার করি 2-3 বছর কিন্তু আমাদের চালে ভালো থাকে। দ্বিতীয় হচ্ছে নিচু জমিতে 7-8 মণ ধান, তার সাথে খড় পাচ্ছেন, কিন্তু আধুনিক জাতের কোনো ধান আপনি পাচ্ছেন। তারপরে মাঝারি জমির ধান, এখানে কিন্তু দেশি জাতে 10-30 মণ, 30 মণ শব্দটা যেটা ব্যবহার করেছি, এটা ইংরেজ আমলে 1888 সাল নাগাদ সালেম এবং তাঞ্জাভুর জেলা তামিলনাড়ুতে তারা দেখেছিলেন বিঘে প্রতি ধানের ফলন 30 মণ। আমার নাম কৃষ্ণবদ মণ্ডল, গ্রাম পাটঘরা, হিঙ্গলগঞ্জ ব্লক। আমি আইলার পরের থেকে, আইলার পরে আমি
মরিশাল ধান চাষ করলাম। মরিশাল ধান চাষ করে এক কাটি করে আমি জমি রুলাম। এক কাটি করে জমি রুয়ে তাতে ভালো ফসল পাওয়া গেল এবং একটু জলা জমি, জলা জমি থেকে এই মরিশাল ধানটা দিতে হবে। এতে কোনো সার বীজ কিছুই লাগবে না, আপনি থেকে একটু বেচে দিলেই চলবে। তাই এই থেকে আমার জমি রোবার পরে পাঁচ কাঠি ভেঙে একটি করে কাঠি, অনলি একটি করে কাঠি আমি জমিতে পুঁতেছি, জমিতে রয়েছি, তা দিয়ে আমি এই ধান চাষ করলাম। আজ কয়েকটা বছর আমি এইভাবে নিজে বুদ্ধি থেকে এই ধান চাষ করে আছি। অন্য ধান কি হয়েছিল? অন্য ধানগুলো শিয়ার ধান চাষ করেছিলাম, এই জল ভীষণ জল চাপে এই ধানটা বীজতলা মারা গেল। ওই পাতা কটা ছিল, পাঁচ কিলো ধানের বিষের পাতা ছিল, তা থেকে আমি চার বিঘে জমি, চার পাঁচ বিঘে জমি আমি এক কাঠি করে ওই জমিগুলো আমি রুয়েছি। কতদিন বয়সের চারা রয়েছে? চারাটা রয়েছে আমি এরকম ৩০ পেয়েছে, তত বাতাসে বাতাসে ধেউতে ধেউতে উচ্চতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যখন রুয়েছি তখন চারাটা অত উচ্চতা ছিল না, রোবার পরে এই হাইট ছিল। যখন ধান হয়েছে তখন এরকম পাঁচ ফুট টুট হবে। যখন রোয়া করলেন তখন কত উচ্চতা? তখন উচ্চতা ছিল ধরুন উচ্চতা ছিল মনের ইচ্ছা ছিল, সবাই তো আয়লায় কেউ জমি রুইতে পারলো না, সবার বীজতলা মারা গেছে, শিয়ার পঙ্কজ তোমার ১০০০, ১০১৭, ১০১৮ কত কিছু ধান এই দিল, আমার তো পয়সা ছিল না কিনতে পারিনি, তাই আমি দেশি ধান, এই দেশি ধানটা কিনে আমি এই বীজতলা ফেলেছিলাম। তো এবার গোছ কিরকম হয়েছিল? গোছ হলো এক কাঠি করে দিলাম, মনে করলাম হবে না জমিটা ঢাকি, জমিটাকে রুয়ে মনটাকে বুঝাই। সবাই আমাকে তাৎসল্য করলো যে যা ধান হবে না, এ পাগল কি করছে তার ঠিক নেই, কিন্তু আমার মনে লাগলো সবাই বাড়ির তো বাকাবাকি করছে, এই পয়সা করি খরচা আমি নিজে জলে পড়ে পড়ে রুয়ে দেখলাম গোছটা হলো নিজের থেকে, গোছটাকে বড় বড় হলো, তার গুণে সংখ্যা করা যাবে না। যাই হোক না কেন, মানে তাকে মোটামুটি পেয়েছেন ১৪ মন টন ১২ মন টন এমনকি ফসল দাঁড়ালো, তাতে আমি আর বাসাও হয়নি, তাকে খোয়ালি করা হয়নি কিছুই, খড় অনেক পেয়েছেন, খড়টা হেভি খড়, লম্বা অতি সুন্দর কাটি, এবং খড়টা বিক্রি করার যেমন সুবিধা সবাই নিতেও চায়, খড় বিক্রি করো বলে সবাই পাগল করে দেয়। তার মানে আপনি এককালি করে লাগিয়ে লাভবান? লাভবান। এর বয়স্ক চারা? আর আমার কোনো ছাড় বিশ কিছুই না। উই আর স্ট্যান্ডিং এট যোগেশগঞ্জ বাজার, নর্থ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন এরিয়া। সিন্স আইলা ইন 2009, পশ্চিম সিধরকাটি জনকল্যাণ সংঘ হ্যাজ স্টার্টেড conservation of folk rice varieties, especially salt tolerant varieties, because this is of great demand in this area, and since then they have distributed lot of seeds to local farmers, and farmers are very much excited to get local varieties, and they are getting very promising result. Let us see how the farmers are getting good result. Amra Sahadev babur sathe kotha bolbo. Sahadev babu এই ধান এখান থেকে নিয়েছেন এবং তিনি কতটা উপকার পেয়েছেন তার মুখ থেকে শোনা যাক। সহদেব বাবু, আমি পশ্চিম সিধরকাটি জনকল্যাণ সংঘ থেকে বহুরূপী এবং নিকো ধান নিয়েছিলাম, এবং এটা আমার জমিতে চাষ করে আমি খুব ভালো ফলন পেয়েছি। এটা হচ্ছে যত বৃষ্টি বা যত জল বাড়বে তত ধানটাও বাড়বে, এটা অতিবৃদ্ধি জলেতে খুব ভালো চাষ হয় এই ধানটা। এই ধানটা আবার নোনা সহনশীল বটে, কারণ নোনা জমিতে ভালো ফলন দেয়। তো আমরা এর ফলন পেয়েছি এই ১২ থেকে ১৫ মন পর্যন্ত, এবং বহুরূপীটা তারও বেশি হয়, ১৮ মন পর্যন্ত বহুরূপী ধানটা ফলন হয়। সুতরাং এই ধানটা সুন্দরবনের পক্ষে খুব উপযোগী ধান, এবং এর যে খড় আমি ওই যে নিকো ধানের যে কথাটা বলছিলাম এবং খেজিরছড়ি ধানের, তার খড়টা যা লম্বা হয় ৭ ফুট পর্যন্ত, তো ২ ফুট আমি অন্তত পক্ষে গোখাদ্যের জন্য ব্যবহার করি, উপর দিকে কাঠি দিয়ে ছাটাই করে, আর নিচের দিকটা আমি ঘর ছাওয়ার কাজে লাগাই। সুতরাং এটা খুব উপযোগী সুন্দরবনের পক্ষে এই ধানগুলো। আমার ধারণা যে এই ধান চাষ করলে সুন্দরবনবাসীরা বেশ উপকৃত। আচ্ছা, ওই নিকো আর একটা ধান বললেন, বহুরূপীটা করতে পারে? বহুরূপী একটু কম লবণের ধান, এটা মিষ্টি জলে সবচেয়ে ভালো হয়, ভালো, এবং এখানে এটা খুব ভালোভাবে, এখানে খুব ভালোই হচ্ছে, এবং এর ভালো ফলন অন্তত খুব কমপক্ষে ১৮ থেকে
19 মন পর্যন্ত হবেই কোন রকম সেটা গোবর সার দিয়ে হচ্ছে সার দিয়ে নয় মানে রাসায়নিক সার দিয়ে কোনটাই আমরা চাষ করি না শুধু গোবর সার এবং ওষুধবিহীন ভাবে এটা চাষ হয় এবং সুন্দর ফলন তো এটা কি কৃষকরা নিচ্ছে সিআরের বদলে এগুলো কি করতে চাইছেন এটা সিআরের দিকে তো মানুষ আর ঝুঁকছে না বেশিরভাগ মানুষ এখন এই গ্রামের দেশীয় যে ধানগুলো এই যেগুলো উচ্চ ফলনশীল যেগুলো বেশিরভাগ ফলন দিচ্ছে সেই ধানের দিকেই তারা বেশি ঝুঁকে পড়ছে দেশি উচ্চ ফলনশীল ধানের দিকে তারা বেশি ঝুঁকে পড়ছে এই কারণেই যে এতে খরচ কম এবং ফলনও বেশি যোগেশগঞ্জ এরিয়া অফ হিঙ্গলগঞ্জ ব্লক of 24 North 24 Parganas, West Bengal, Paschim Sidharghati Janakollan Sangha is conserving nearly 300 folk rice varieties here, and they have distributed these varieties among the interested farmers, and they have been doing this this conservation work since ILA, and they find encouraging result in and around this area. And what is very important thing that the farmers are trying to get these local varieties, especially Kerala Sundari, Bohrupi. These are the varieties which can be grown in somewhat upland and there is no salinity. But they have some areas without salinity, they have some land with deep water and they have some upland areas. So accordingly, this organization is doing a commendable job for the farmers of this area.